আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে ফেসবুকের প্রোফাইলটা লক করবেন, কারণ 2024 সালে ফেসবুকে অনেক বড় বড় আপডেট এসেছে, যেগুলোর কারণে অনেক চেঞ্জিংও এসেছে। এই কারণে আগে যেভাবে প্রোফাইল লক করা যেত অতি সহজে, এখন সেরকমটা না। কিছু কিছু সেটিংস হিডেন হয়ে যায় কোনো কোনো ফিচার অন করার কারণে। তো এখন আজকে আমি সেই বিষয়টাই দেখাবো যে কিভাবে হচ্ছে আপনার প্রোফাইলটাকে আপনি লক করতে পারবেন। যেমনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার প্রোফাইল, যেটি এখন বর্তমানে লক করা নেই। তো এখন আমি যদি এটার সেটিংস অপশনেও যাই, তারপরেও কিন্তু এখানে কোনো প্রোফাইল লকিংয়ের যে একটা অপশন থাকতো সেটা কিন্তু দেখা যাচ্ছে না। দেখেন, এখানে যতগুলাই আছে কোনোটার ভিতরে কিন্তু প্রোফাইল লকিংয়ের কোনো অপশন নেই। আর যদি আমি এখান থেকে ব্যাকে এসে যদি সেটিংসে যাই, যেমনটি দেখতে পাচ্ছেন, যদি এখান থেকে আমি সেটিংসে যাই, তারপরেও কিন্তু এখানে কোনো প্রোফাইল লকিংয়ের অপশন দেখা যাচ্ছে না। তো এই মুহূর্তে আমি কি করব? তাহলে কি আমি আমার ফেসবুক যে প্রোফাইলটা আছে সেটাকে লক করতে পারবো না? হ্যাঁ, পারবো, অবশ্যই পারবো। তো সেটার জন্য কি করতে হবে? একটা জিনিস যেটা আমার প্রোফাইলে বর্তমানে আছে সেটা হচ্ছে প্রফেশনাল মোড অন করা আছে। এখন যারাই ফেসবুক চালায় না কেন, অনেকেই কিন্তু প্রফেশনাল মোডটা অন করে রাখে। আর সবচেয়ে বড় কথা হলো, যখন প্রফেশনাল মোড অন থাকে তখন কখনোই আপনি আপনার সেই যে সেটিংসটা আছে প্রোফাইল লক করার সেটা কিন্তু দেখতে পারবেন না। তো আর যদি আপনাদের প্রফেশনাল মোড অন করা না থাকে তাহলে কিন্তু দেখতে পারবেন। তো আমার যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন প্রোফাইলটা, সে প্রোফাইলে কিন্তু প্রফেশনাল মোড অন করা আছে। তো এখন এটা অফ করবেন কিভাবে? সেটা অফ করার জন্য এই যে প্রোফাইলের এই যে ভিতরে আসার পর দেখবেন এখানে থ্রি ডট একটা অপশন আছে, সেটাতে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন নিচে একটা অপশন আছে, এই যে টার্ন অফ প্রফেশনাল মোড, ঠিক আছে, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউতে, এই যে কন্টিনিউ অপশনটাতে চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আসছে টার্ন অফ, ঠিক আছে, সেই টার্ন অফে আপনি একটা ক্লিক করে দিবেন। তো প্রফেশনাল মোড কিন্তু এই যে আমাদের অফ হয়ে গেল। কিন্তু এখনও তো দেখতে পাচ্ছেন যে এখন কোনো লকিংয়ের কোনো সিস্টেম আসতেছে না, প্রোফাইল লক করার কোনো সিস্টেম দেখা যাচ্ছে না। তো কী করবেন? তো ব্যাকে এসে একটু রিফ্রেশ করবেন, এভাবে উপর থেকে একটা টান দিবেন। দু একবার টান দেওয়ার পরে আবার হচ্ছে ঠিক এই জায়গায় যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন, এতক্ষণ কিন্তু অপশনটা ছিল না, কিন্তু এখন কিন্তু চলে আসছে লক প্রোফাইল। তো এখন আমরা সুন্দর মতো লক প্রোফাইলে যাব। যাওয়ার পরে এই যে এখানে চাপ দিব লক ইউর প্রোফাইল, এই জায়গাটায় চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের যে প্রোফাইলটা ছিল সেটা কিন্তু এই যে দেখেন সাকসেসফুলি লক হয়ে গেছে। তো এভাবেই হচ্ছে 2024 সালে আপনাদের ফেসবুক প্রোফাইল আপনারা লক করতে পারবেন। অনেকেই হয়তো এই বিষয়টা জানতেন না, তাই হয়তো জানতে পেরেছেন, নতুন কিছু জানা হয়েছে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন টিপস এবং ট্রিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।